দর্শক, চার সপ্তাহব্যাপী দেশের সাত বিভাগে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে 70,250 জন কিশোরীকে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করা হয়। কুমিল্লায় বিনামূল্যে এইচপিভি টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর আনন্দধারা বিদ্যাপীঠে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম। জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে ভোলায় 1,16,616 জন কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। রংপুরে 8 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 1,40,000 কিশোরীকে জরায়ুমুখে ক্যান্সারের ঝুঁকি কমাতে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে সমাজকল্যাণ বিদ্যাবিথি স্কুল অ্যান্ড কলেজে সিটি কর্পোরেশনের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় জরায়ুমুখ ক্যান্সার টিকা প্রথম ডোজের এইচপিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের সাবেরা সোফান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে 1,91,206 জন পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। বাগেরহাটে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল জব্বার সহ অনেকে উপস্থিত ছিলেন। চ্যানেল এস নিউজ ডেস্ক।